নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ওং নমঃ শিবায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো যে সাতটি জিনিস আপনারা ভুল করেও শিবলিঙ্গে দিবেন না, নয়তো আপনাদের জীবনে নেমে আসবে সর্বনাশ। অর্থাৎ আপনাদের যাবেন শিব পূজা করতে, কিন্তু আপনারা মুশকিল নিয়ে আসবেন আপনাদের জীবনে। তো কি এই সাতটি জিনিস, এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি, কিন্তু মোটেও আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রচুর পরিমাণে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে এই তথ্যটি আপনারা শেয়ার করুন। তো এই শিবরাত্রি বা শিব পুজো 12 মাসে হয়ে থাকে, কিন্তু এই ফাল্গুন মাসে চতুর্দশীতে এই শিবরাত্রি হয়ে থাকে, যেহেতু শিব এবং পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তাই এই মহাশিবরাত্রি মহাপর্ব উৎসব পালিত হয়ে থাকে। তো শুরু করা যাক ভিডিওটি। কি কি জিনিস আপনারা এই মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে দিবেন না। প্রথম হচ্ছে, আপনারা শঙ্খের সাহায্যে জল, শাঁখের সাহায্যে জল আপনারা ভুল করেও শিবলিঙ্গে নিবেদন করবেন না, এটাতে দেবাদিদেব মহাদেব রুষ্ট হন। এরপরে আপনাদেরকে জানায় ফুল, লাল ফুল কোনো মতে আপনারা শিবলিঙ্গে দিবেন না, জুঁই ফুল দিবেন না, চম্পা চ্যামেলি এই সকল ফুল আপনারা, কেতকী ফুল এই সকল ফুল আপনারা ভুল করেও শিবলিঙ্গে আপনারা দিবেন না, শিব পূজাতে দিবেন না। তাতে আপনারা যাচ্ছেন এ পাওয়ার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য, কিন্তু দেবাদিদেব মহাদেব রুষ্ট হন। এরপরে জানাই তুলসী পাতা, ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা আপনারা দিবেন না। এরপরে আপনারা ভুল করেও শিবলিঙ্গে তিল কোনো মতে আপনারা দিবেন না, যদি আপনারা তিল শিবলিঙ্গে দেন অবশ্যই আপনাদের জীবনে নেমে আসবে সর্বনাশ। তো এগুলো আপনারা শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, যেগুলো আপনারা কোনো মতেই দিবেন না। এরপরে আপনাদেরকে জানাই ভাঙা চাল, অর্থাৎ আপনারা নৈবেদ্যে চাল দেন, ভাঙা আতপ চাল দিবেন না, সেক্ষেত্রে পূজা অসম্পূর্ণ হয়ে থাকে। আপনারা গোটা চাল অবশ্যই দেন, ভাঙা চাল ভুল করেও শিব পূজাতে দিবেন না। শিব পূজাতে আপনারা ভুল করেও করতাল বাজাবেন না, এটাতে দেবাদিদেব মহাদেব খুব রুষ্ট হন, এবং এই রুষ্টর জন্য আপনারা আশীর্বাদ দেবাদিদেব মহাদেবের কাছ থেকে পাবেন না। এরপরে সর্বশেষ 7 নম্বর যে জিনিসটি, যেটি আমি বলবো, সেটা হচ্ছে ভুল করেও আপনারা কুমকুম আপনারা দেবাদিদেব মহাদেবকে দিবেন না, নিবেদন করবেন না, সেক্ষেত্রেও নেমে আসবে আপনাদের সংসারে সর্বনাশ। তো আপনারা অবশ্যই এই 7টি জিনিস, আমি খুব কৌশিক রায় দায়িত্ব নিয়ে কথাটা বলছি আপনাদেরকে, যে 7টি জিনিসের কথা বললাম, ভুল করেও দিবেন না, দেবাদিদেব মহাদেব রুষ্ট হবেন এবং আপনাদের পুজো সার্থক হবে না, উল্টো আপনারা সমস্যা আপনাদের সংসারে আপনারা নিজেরাই ডেকে নিয়ে আসবেন। যাচ্ছেন আশীর্বাদ নিতে, কিন্তু কিছু ছোট ছোট ভুলের জন্য আপনারা নিজেরাই সমস্যার সম্মুখীন হবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।